হাবিবুর রহমান হবির 2019 সালে জমি জমা নিয়ে একটি বিরোধকে কেন্দ্র করে সেখানে ইদ্রিস আলী ফজল রহমানের ছেলেকে হত্যা করা হয়েছিল। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হবিবুর রহমান হবি, মুস্তফা, তারপর শান্ত, রাহুল তারা সবাই ওই মামলার আসামি ছিল। তো সাম্প্রতিক সময়ে তারা ওই মামলায় জামিনপ্রাপ্ত হয়। তো জামিন পেয়ে এলাকায় একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো তারা দীর্ঘদিন পলাতক থাকার কারণে তাদের যে জমি জমা বাড়িঘর ছিল এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। তো তারা সেখানে প্রভাব বিস্তার করতে গিয়ে তারা আসলে মানে একটা মামলার আসামি হওয়ার কারণে কোনোভাবেই তাদের সাথে কুলিয়ে উঠতে পারছিল না। এই ফজল রহমানকে একটা শায়েস্তা করার জন্য তারা বিভিন্ন উপায় করছিল। তো এর মধ্যে এই হবিবুর রহমান হবির যে আপন ভাগিনা শাহ কামাল ফদি, যা ডিসিস্ট, তো ডিসিস্টের সাথে ফজল রহমানের জমি জমা নিয়ে একটা বিরোধ চলছিল। তো তারা এটাকে একটা মোক্ষম সুযোগ হিসাবে তারা নেয়। তারা ফজল রহমানকে শায়েস্তা করার জন্য এই শাহ কামাল ফদিকে হত্যার সিদ্ধান্ত নেয়। তো মূলত পরিকল্পনাটা করে হবিবুর রহমান হবি, আমেলা খাতুন এবং হারেস আলী। তো তাদের মদদে সারোয়ার জাহান শান্ত, যে হবিবুর রহমান হবির ছেলে, তারপর রাহুল এবং মুস্তফা, তারা তিন চার দিন আগে একটা পরিকল্পনা করে যে তাদের ব্যাটকামারিতে তাদের একটা পরিত্যক্ত যে জমিতে একটা গড় আছে সেখানে তারা মানে রাত্রি যাপন করে। তো কিছুদিন ধরে সেখানে রাত্রি যাপন করছে। তো সেখানে শাহ কামাল কদিকে এনে সেখানে তারা হত্যা করবে। শাহ কামাল কদি তার জমিতে সার দেওয়ার জন্য তার কিছু টাকার প্রয়োজন, 1500 টাকার মতো। গোলাম মুস্তফা সারোয়ার জাহান শান্তর কাছে তাকে যাওয়ার জন্য বলে। তো সে সারোয়ার জাহান শান্তর কাছে তাকে ওই তাদের যে পরিত্যক্ত বাড়িতে যে গড়টা আছে সেখানে যেতে বলে, এবং সে বলে তুমি যাও, আমি 15-20 মিনিট পরে আসতেছি। তো এটার পরিপ্রেক্ষিতে তারপরে এই শাহ কামাল কদি সেখানে যায়। সেখানে মুস্তফা এবং রাহুল এবং সান্তোষ তারা আগে থেকেই সেখানে ছিল। তো এরপর 15-20 মিনিট পরে মুস্তফা সেখানে যায়। তো শান্ত তাকে পায়ে এবং হাতে ধরে, এবং রাহুল সে তার বুকের উপর উঠে তার গলার মধ্যে গলায় চেপে ধরে, এবং সেই মুহূর্তে এই মুস্তফা রুমে এসে সে তাদের দরজার পাশে একটা টেবিল ছিল, তো টেবিলের উপর রাখা ছুরি দিয়ে সে ওইখান থেকে তাকে গলায় ফেঁস দেয় এবং তাকে গলা কেটে হত্যা নিশ্চিত করে। তো পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা ওই ওই পরিত্যক্ত ওই গড় থেকে আমরা রক্তমাখা ছুরি, তারপর রক্তমাখা জুতা, তারপর আমরা রক্তমাখা গেঞ্জি এগুলো আমরা উদ্ধার করি। যে হত্যা করার পরে তারা পরিকল্পনা করছিল যে কিভাবে লাশটা গুম করা যায়। তারা গুম করার চেষ্টা করেছিল প্রথম, তারপরে তারা এই মানে ইউরিয়া যে সার বরা হয়, তো সারের বস্তায় তারা লাশটিকে ভরে তারপর কম্বল দিয়ে পেঁচিয়ে, তো গোলাম মুস্তফার দেখানো কৌশল অনুযায়ী তারা এই রাত সাড়ে 11টা থেকে 12টার মধ্যে তারা লাশটি ওইখানে ওই যে যেখানে ছিল আমরা মানে পেয়েছি সে জায়গায় নিয়ে রেখে আসে। তো পরবর্তীতে তারা ওই সারের বস্তা এবং কম্বলটি তার আগুন দিয়ে পুড়িয়ে বাজারের এখানে ছাই ফেলে, ওই ছাইটাও আমরা উদ্ধার করেছি তাদের দেখানো মতে। তো তিনজন আসামি রাহুল, মুস্তফা এবং সারোয়ার জাহান শান্ত তারা আজকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।